শীতকালে আলু সেদ্ধ, বেগুন পোড়া, তেলের বড়া, ডালের বড়া দিয়ে ডিনারে শেষ করে নিজের বিছানায় কম্বলের ভেতরে যাওয়ার জন্যে শরীরটা কিরকম আনছান করতে থাকে। বাইরে গাছের পাতায় শিশিরের টুপটাপ আওয়াজ, দূরে কোনো ঝোপ থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হুয়া ডাক, অথবা কোনো অর্কেস্ট্রার মঞ্চ থেকে লোকাল কোনো সিঙ্গারের গাওয়া কুমার শানুর ওল্ড হিন্দি সং। এরই মাঝে নিজের শরীরের উষ্ণতায় কম্বলটা গরম হয়ে যাওয়ায় চোখে জোরালো ঘুম আসে, আর এই কমফোর্ট জোন পৃথিবীর যে কোনো সুখকে হার মানায় বন্ধু। তবে ইউনিভার্সাল ট্রুথ, দিনের পরে আসে যেরকম রাত, সেরকম সুখের পরে আসে দুঃখ। একই রকম ভাবে এই ঘুমন্ত সুখী মানুষের জীবনে দুঃখের ন্যায় হঠাৎ আগমন ঘটে তলপেট ব্যথা করা হিসু। মনে হয় আরেকটু চাপিয়ে রাখতে পারবো, পরে গেলেও হবে, পরে গেলেও হবে, আরেকটু চাপিয়ে রাখতে পারবো, আরেকটু চাপিয়ে রাখলে বোধ হয় ভোর হয়ে যাবে। বাট হিসুর তীব্র চাপে যখন অন্ডকোষ ব্লাস্ট হওয়ার মতো উপক্রম হয়, তখন আমার কম্বলের ভেতরের কমফোর্ট জোনকে ছিন্ন করে বেরিয়ে আসি আমি শীতকালের ঠান্ডা ফ্লোরে। আর আকার সাথে সাথে ছ্যাকাত করে ছ্যাকা খাই, ডিলিক পারতে পারতে হেঁটে যাই টয়লেটের দিকে, আর মনে মনে একটাই কথা বলি, আমি যদি কোনোদিনও বিজ্ঞানী হই, ঘুমানোর আগে মোবাইল ফোন যেরকম সুইচ অফ করে ঘুমানো যায়, ঠিক সেরকম শীতকালে ঘুমানোর আগে নিজের লিঙ্গটাকে যাতে সুইচ অফ করে ঘুমানো যায় সেরকম একটা যন্ত্র আবিষ্কার করবই। হ্যাঁ বল। কদ্দুর, তুই বেরিয়েছিস? আরে আমার বাড়ি থেকে শপিং মল 15 মিনিট লাগে মাত্র, তুমি বেরো, আমি এখনই বেরোবো। তুই কি বাইকে আসবি? হ্যাঁ আমি বাইক নিয়ে আসবো। ভালো করে জ্যাকেট পরে কান মাথা ঢেকে আসিস, ঠান্ডা লাগাস না কিন্তু। কি বললে? ঠান্ডা লাগাস না। কি লাগাবো না? আরে ঠান্ডা। আরে ধর পাগলি, তুমি থাকতে ঠান্ডা কেন? খতম। এই শুনছো খবরের কাগজটা দাও তো, একটু খবর পড়তে পড়তে হাগি। শীতকালে তো নিউজ পেপারই গরিবের টিস্যু পেপার। হ্যাঁ বন্ধু বলো, কেমন আছো? খুব ঠান্ডা লাগছে, শীতকালে তো ঠান্ডা লাগবেই। কি করছিস? স্নান হয়েছে? স্নান করবি না? চিচি, আরে বাবরা, আমি খুব পরিষ্কার ভাই এইসব দিক থেকে। শীত গ্রীষ্ম বর্ষা আমার রেগুলার স্নান করতে হয়, গরমকালে তো দিনে 3-4 বার স্নান করি। ও এক সেকেন্ড দাঁড়াতো, কটা বাজে? 12:30 বেজে গেছে, এক সেকেন্ড, আমার স্নানের সময় হয়ে গেছে বুঝলি, একটা স্নানটা করে তারপরে তোকে কল করছি। হ্যাঁ হ্যাঁ রাখ। স্নানটা সেরে নি ভাই। এখন তো বল, স্নান করে এলাম, সাবান শ্যাম্পু তেল, বাপরে বাপ, ফিলিং ফ্রেশ। বল কি করছিস? খতম, বাই বাই, টাটা। তবে বন্ধুগণ, শীতকালে ঘরের ভেতর লেবের নিচে গেম খেলার মজাটাই কিন্তু আলাদা। আর গেম খেলতে খেলতে তুমি হাঁপিয়ে যাবে, তবে উইন্ডো অ্যাপে গেম শেষ হবে না। এখানে রয়েছে ক্রিকেট, লুডো, ফ্রুট ফাইটার, শিপ ব্যাটেল, এরকম 70-এরও বেশি এক্সাইটিং গেমস। গেমে তোমার স্কিল দেখাও আর জিতে যাও রিওয়ার্ড, আর তোমার জিতে যাওয়া অ্যামাউন্ট খুব সহজেই উইথড্রল করতে পারবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেটিএম অথবা ইউপিআই থ্রুতে। শুধু তাই নয়, এখানে তুমি শপিংও করতে পারবে। উইন্ডো স্টোরে পেয়ে যাবে মাইনক্রাফ্ট, ফ্রি ফায়ার, এর কারেন্সি খুবই সস্তা দামে, এবং বিগ বাজার, মিন্ত্রা, ডোমিনোজ, এরকম বড় বড় ব্র্যান্ডের ডিসকাউন্ট কুপন। আর রেগুলার উইন্ডো স্পিনার ঘোরাও আর পেয়ে যাও আকর্ষণীয় রিওয়ার্ড লাইক বাইক, স্মার্টফোন, ইটিসি। তো দেরি কিসের, ডাউনলোড করো উইন্ডো, নিজেই এক্সপিরিয়েন্স করো। শীতকালে আমি বউ বন্ধু কাউরে চিনি না, শীতকাল আমার একটাই সঙ্গী, রাম, আর ইউ এম, মানে রেগুলার ইউজ মেডিসিন। রাম ইজ নট এ মদ, ইট ইজ দ্য ঔষধ। ফাস্টেশন, ডিপ্রেশন, কনস্টিপেশন, সব প্রবলেমের একটাই সমাধান হলো রাম। এজন্য শীতকালে আমি রাম ভক্ত হনুমান, সাথে একটু বাপি চানাচুর আর শ্যামল বিড়ি। আহ স্বর্গ গো। আচ্ছা তোর এই রাম কি সব প্রবলেমের সমাধান করে দিতে পারে? অফকোর্স। এই আমি মদ খাচ্ছি, ও সরি ঔষধ খাচ্ছি, রাম ঔষধ খাচ্ছি, বাড়ি গেলে মুখে গন্ধ পাবে, অবদুরো কাঁচা খিস্তি দেবে, ঝাঁটা দিয়ে ঢিল দেবে, জুতো দিয়ে পেটাবে, আমার মনটা খারাপ হয়ে যাবে বন্ধু। সেই মন খারাপ দূর করতে আমি কি করবো? আরো দুপে গ্রাম খেয়ে ঘুমিয়ে পড়বো, সরি।
প্রচন্ড ঠান্ডা লাগছে রে। রাম খা, দু মিনিটে নোড়া পথের থেকে বেশি হট হয়ে যাবে। ঠান্ডা মেজের উপরে পথ দুলিয়ে গরমি গরমি করে নাচ করবি। শীতকাল বললেই না, আমার সর্দি একদম কমতেই চায় না জানিস। রামখা, এই লকডাউন হওয়ার পর থেকে না ব্যবসায় খুবই ঘাটতি হচ্ছে রে, ফ্রাস্ট্রেশনে ভুগছি খুব। রামখা, দুদিন ধরে খুব কনস্টিপেশন হচ্ছে। রামখা, মদ খেতে খেতে না লিভারটা খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবো না। রামখা, রামখা, কি দোস্তা, পিকনিকের আয়োজন হচ্ছে নাকি? হ্যাঁ খাবি তো? তা কত করে চান্দা ধরিছ? 300 টাকা খাবি তো? না রে বন্ধু, আজকে মোর হবে গলাই, আমার এই ইম্পর্টেন্ট মিটিং আছে, অফিস থেকে গুলি অ্যাটেন্ড করতে হইবি। 300 টাকা চাই দে জনি ওয়াকার দিয়ে হাত ধোমে নাকি কিলে এনজয় কর তোরা বুঝলি, আমি চলি। কি বন্ধু কেমন হচ্ছে পিকনিক? তোর না মিটিং ছিল? হ্যাঁ ওই তো ক্যান্সেল করে দিল বস, তো ভাবলাম যাওয়ার পথে দেখি যাই বন্ধুগুলা পিকনিক খাইছে, কিছু দরকার আছে কি নাই। আচ্ছা আচ্ছা, সুন্দর আয়োজন করেছিস রে তোরা। আহ, চিকেনের গন্ধটা কি সুন্দর, কে রান্না করছে কেলা শিউলি নাকি? তোরা তো জাদু আছে কেলা, তুই পিসি সরকারের বোন ছিলি কেলে এক সময়। এই গন্ধ দিয়ে বডি স্প্রে বানানো উচিত কেলা। আমার জিভে 1 লিটার জল চলেই চেক কেলা। কেউ একজন এক পিস চিকেন টেস্ট করার জন্য বল, এত প্রশংসা করছি ছোট লোক গিলা। এই ওকে এক পিস মাংস দে। আর থাক, তোদের কম পড়, কম পড়বে কি, এক পিস দে। অমৃত করেছিস কিলা, বা ফোন আসে কে? হ্যাঁ মা বললো, এই তো বাড়ি পিচ্ছে, দেরি হবে, ও আজকে রান্না করতে পারবে না। ও রান্না হবে না আজকে, বাড়িতে রান্না হবে না, মানে রান্না হবেই না। ওকে বলতে বিপদে পড়ে গেলাম গো, এত রাতে আমি খাবার কই পাই? এত রাতে এখন খাবার দাবার কই যে পাই, সব তো হোটেল ফোটেল মনে বন্ধই গিয়েছে। ঠিক আছে বন্ধু, আমি যাই দেখি খাবার দাবার করতে ব্যবস্থা করা যায়। এত রাতে দোকান খোলা পাবো কি? ডাক কেলা ডাক, কেউ একটা ডাক পিছন থেকে ডাক খেয়ে যেতে বল কেলা, কেউ একটা বল ডাক পিছন থেকে ছোট লোক গিলা কেলা ডাক কেউ। হে মদন, এত রাতে আর কোথায় খাবার খুঁজবি, আজকে আমাদের সাথেই খেয়ে যা। গ্রেভি হবে না পিস লাগবে না গ্রেভি? আর খাবারটা তো স্যানিটাইজার দিয়ে হাত ধুইনিস? হ্যালো অমিক, ক্রাম ক্রামানুসারে পেছন মারি দিবে কারা? আরে শুনবি, একটু গ্রেভি পিস লাগবে না, গ্রেভি পিস আছে বলছি। পরের সানডে কিন্তু আবার পিকনিক হচ্ছে খাবি তো? চান্দা কত করে ধরেছি? ওই তো সেম 300 টাকা। কিভাবে হবে আমার, আজকে যে মিটিংটা ক্যান্সেল হয়ে পরের সানডে হবে না? আর তো পরের সানডে হবে, আমার কপালে পিকনিক নেই, তোরা খা চলি তারপরে সুমা। কি বন্ধু, আজকে তো আবার সানডে, আজকে তো আবার পিকনিক হওয়ার কথা ছিল, হবে নাকি? হ্যাঁ হচ্ছে পিকনিক, কিন্তু তোর না মিটিং আছে। আমি ক্যান্সেল করে দিচ্ছি, আগের দিন বস ক্যান্সেল করেছিল, আজকে আমি ক্যান্সেল করেছি। আমার কি সকাল না নাকি বন্ধুদের সাথে পিকনিক খাবো না? শীতকাল শেষ হতে চলল, ক্যান্সেল করে দিচ্ছি মিটিং, আজকে আমি পিকনিক খাবো বন্ধুদের লগে, মস্তি হবে আনন্দ পেতে। চান্দা কথা করে ধরেছো কেলা? ওই তো সেম 300 টাকা। বেশ বেশ বেশ, আচ্ছা শোন, আচ্ছা 500 টাকা রাখ, আজকে 300, আর আগের বছরে যে রাজীবের থেকে 200 টাকা ধার নিয়েছিলাম পিকনিকের দিন, ও 200 চুক্তা এনে রাখ। আরে রাখ রে, মানে আমি ভাই আজকে সত্যি অবাক হয়ে যাচ্ছি রে, মানে যে ছেঁচড়া ছেলে চাঁদা দেওয়ার ভয় পিকনিক খায় না, মিটিং এর অজুহাত দেয়, সে গত বছরের পিকনিকের বাকি চাঁদা মিটিয়ে দিচ্ছে, এটা তো আমার কাছে অত্যাধিক আশ্চর্যজনক রে। মানে কাউকে হঠাৎ করে, মানে হঠাৎ করে কাউকে এভাবে বড় মনের মানুষ হতে আগে কখনো দেখিনি। কি বলো, দেখো নাই মন্টি রয়কে? দেখো নাই হঠাৎ করে কেমন বড় মনের মানুষ হয়ে গেল। পয়সা থাকলে সব হয় সব হয় কেলা, পয়সা থাকলে চলো তো ভাই বলে আপনি পিকনিকের বাজারটা করিয়েছি কেলা।